श्री श्री परशुराम अवतार पृथ्वीर क्षत्रकुल कर्तृक लोकहिंसा सह्य करते ना पेरे भगवान भृगुवंशे परशुराम रूपे अवतीर्ण हलन। पुराकाले ऋचिक नामे एक धार्मिक ब्राह्मण छिलेन। तार स्त्री सत्यवती अति भक्तिमती चोरु भोजन करे सत्यवतीर गर्भ हल। सेई गर्भे जमदग्नी नामे एक सुजन जन्मग्रहण करलें। सेई जमदग्नी विवाह करलें रेणुका नामी एक अतिभक्ति परायणा रमणीके। यथाकाले जमदग्नी पौरुषे रेणुकार गर्भे पांच पुत्रेर जन्म हल। तादेर मध्ये कनिष्ठ हलन परशुराम, जिनि नारायणेर अंश निये जन्मग्रहण करे वशिष्ठेर काछे अस्त्रविद्यादि शिक्षा करलें। एकदा जमदग्नी तार पुत्रके परीक्षा करार जन्य तार गृहिणी रेणुकाके जल आनते आदेश करलें। रेणुका जल आनबार जन्य कलसी कक्षे करे चले गेलें सिंधु सरोवरे। সেখানে তিনি লক্ষ্য করলেন এক গন্ধর্বের রাজা অপ্সরাদের নিয়ে জলকেলিতে রত। রেণুকা তাই দেখে মোহিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। সেজন্য তার জল আনতে বিলম্ব হল। অনেক পরে কলসী কক্ষে জল নিয়ে আশ্রমে প্রত্যাবর্তন করলেন। তার বিলম্ব দেখে মহামুনি যমদগ্নী ভীষণভাবে ক্রোধান্বিত হলেন। তিনি তৎক্ষণাৎ তার জ্যেষ্ঠ পুত্রকে ডেকে মায়ের মাথা কেটে ফেলতে আদেশ দিলেন। কিন্তু মাতৃবধ মহাপাপ ভেবে জ্যেষ্ঠ পুত্র এড়িয়ে গেলেন পিতার নির্মম আদেশ। এবার তিনি একে একে সকল পুত্রকে ডেকে একই আদেশ সবাইকে করলেন। সবাই অস্বীকার করলেন মাতৃবধ করতে। অবশেষে পিতৃভক্ত পরশুরাম পিতার আদেশে নিঃশেষে বধ করলেন মাতা সহ ভাতৃগণকে। পুত্রের কাজে সন্তুষ্ট হয়ে যমদগ্নি বর দিতে চাইলে পরশুরাম বললেন, আমাকে যদি বর দিতে চান তাহলে এই বর দিন যেন মাতা সহ ভাতৃগণ পুনর্জীবিত হয়। পরশুরামের বর প্রার্থনার কথা শুনে হৃষ্টচিত্তে যমদগ্নি সবাইকে বাঁচিয়ে দিলেন। যমদগ্নি পুত্র পরশুরামকে বর দিলেন চিরজীবী ও মহাবীর হবেন। কিন্তু মাতৃ হত্যা করার জন্য তার শরীরে মাতৃবধ জনিত পাপ সঞ্চারিত হল। তার হাত থেকে কুঠার আর খসে না। বিপদে পড়ে তিনি পিতার নিকট এর উপায় প্রার্থনা করলেন। যমদগ্নি কিছুক্ষণ মৌন থাকার পর বললেন, হে পুত্র, মাতৃবধ সম দুষ্কর পাপ দৈবযুগে তোমার শরীরে সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় তোমার কর্তব্য নিরাহারী হয়ে মান অহংকার ত্যাগ করে শিরে জটাভার নিয়ে এক বৎসর ব্রত অবলম্বন করা, তাছাড়া পৃথিবীর সকল তীর্থে ভ্রমণ করলে তোমার মহাপাপের ক্ষয় অবশ্যম্ভাবী। পৃথিবীর সকল তীর্থ ভ্রমণ করে তুমি শেষে যাবে কুশলনগরে। সেখানে বিষ্ণু যশা নামে মহান দ্বিজবর আছেন, তার ভবনে গিয়ে হাজির হবে, তার কাছে সব কথা বলবে, তিনি হাত থেকে কুঠার খসার উপায় বলে দেবেন। পিতৃবাক্য শ্রবণ করে পরশুরাম চললেন তীর্থ পর্যটনে। প্রথমে গয়া গঙ্গা বারাণসী ভ্রমণ করে হাজির হলেন প্রভাসে। সেখান থেকে হরিদ্বার বদরিকাশ্রম মানস সরোবর বিন্দুক্ষেত্র দ্বারকা ইন্দ্রদুম্ন সরোবর যমুনা কেদার গোদাবরী বৈতরণী প্রভৃতি। এভাবে সমস্ত তীর্থ ভ্রমণ করার পর পিতার বাক্য স্মরণ হতেই তিনি চলে গেলেন কুশলনগর। সেখানে তিনি গেলেন বিষ্ণুযশা ব্রাহ্মণের ভবনে। বিষ্ণুযশা দেখলেন পরশুরামের ভয়ঙ্কর মূর্তি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার হস্ত কুঠার কেন, বিবর্ণ শরীর আর মলিন বদন কেন দ্বিজবর? তখন পরশুরাম বিষ্ণুযশা ব্রাহ্মণকে সব কথা বললেন। সমস্ত শুনে তিনি বিস্মিত হয়ে বললেন, ব্রহ্মরদে গিয়ে স্নান করো, তাহলে তোমার হাতের কুঠার খসে যাবে। ব্রাহ্মণের কথা শুনে পরশুরাম গেলেন ব্রহ্মরদের উদ্দেশ্যে।
ব্রহ্মরদের তীরে উপস্থিত হ্রদের জল পরশুরামকে দেখে পাহাড় প্রমাণ ঢেউ তুলে দুকুলে আশ্রয় করতে লাগল। ভীত না হয়ে রাম তাকে নিবারণ করলেন সুষুপ্ত মন্ত্রযোগে। তারপর কোঠার দ্বারা হ্রদের দ্বার মুক্ত করে সেখানে তিনি স্নান করে তর্পণ করলেন। সঙ্গে সঙ্গে রামের হাতের কোঠার খসে পড়ল। মনে পড়ল তার পিতৃবাক্য ধ্রুব সত্য বলে পিতার উদ্দেশ্যে তর্পণ করে উঠে আসবেন। এমন সময় হ্রদের জলে ঘটে গেল এক অপূর্ব সংঘটন। কোনো এক সময় সুতপা নামে এক ব্রাহ্মণ অভিশপ্ত হয়ে সেই ব্রহ্মরদে কুম্ভীর রূপে বাস করতেন। জলের শব্দ শুনে কুম্ভীর ধরে ফেলল রামের চরণ। শক্তিশালী রাম কুম্ভীরকে ধরে জলের উপরে তুলে আছার মারতেই সে প্রাণ ত্যাগ করল। নারায়ণের অংশজাত ব্রাহ্মণ ভৃগুরামের পদস্পর্শে শাপমুক্ত হয়ে সুতপা চলে গেলেন স্বর্গধামে। এইসব দেখে বিস্মিত হলেন পরশুরাম। তারপর ফিরে এলেন মাতা পিতার কাছে আপন আশ্রমে। বসুমতী ছিল তখন বহু ক্ষত্র দ্বারা সমাদৃত। কার্তবীর্যার্জুন নামে এক রাজা ছিলেন, তিনি মহাবলশালী। তার সহস্রবাহু সকলে তার নিকট একসময় পরাজিত হয়ে বন্ধুত্ব স্বীকার করেছিলেন। তিনি ভগবান দত্তত্রেয়ের উপাসনা করে চারিদিকে তেজবীর্য ও যশৈশ্বর্য লাভ করেছিলেন। তার বায়ুতুল্য সর্বত্র গতি, তার গতিরোধ করার ক্ষমতা কারো ছিল না। একবার জল খেলাচ্ছলে অর্জুন রাজ সমুদ্রের গতিরোধ করেছিলেন। একদম মৃগয়া কারণে তিনি সৈন্য সামন্ত নিয়ে উপনীত হলেন গহন কাননে। মৃগয়া শেষে তিনি খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আশ্রয় নিলেন যমদগ্নি মুনির আশ্রমে। অতিথিপরায়ণ মুনিবর তার কামধেনুর সহায়তায় রাজাসহ সমস্ত সৈন্যগণকে চর্ব চৈষ্য লেহ্য পেয় ভুরি ভোজন দ্বারা সেবা করলেন। পরে রাজা মুনির নিকট কামধেনুর অপূর্ব গুণাবলী শুনে কামধেনু প্রার্থনা করলেন, কিন্তু মুনি যমদগ্নি রাজার কথায় রাজি হলেন না। রাজা কার্তবীর্যার্জুন ভাবলেন এইরূপ কামধেনু একমাত্র রাজার প্রয়োজন। একজন ঋষির কাছে থাকা বেমানান, অতএব যে কোনো মূল্যে তাকে আমার চাই। তাই রাজা ক্রুদ্ধ হয়ে মুনিবরের কামধেনুকে হরণ করে নিয়ে গেলেন নিজের প্রাসাদে। এদিকে পরশুরাম আশ্রমে ফিরে যখন কামধেনু হরণের কাহিনী শুনলেন, তখন তিনি আর কাল বিলম্ব না করে কার্তবীর্যার্জুনকে আক্রমণ করলেন। উভয়ের ঘোরতর যুদ্ধ হল। অবশেষে রাম ভীষণ কুঠার নিয়ে অর্জুনের সহস্র বাহু কেটে দিলেন। তারপর তার মাথায় কুঠারাঘাত দ্বারা তাকে নিধন করে উদ্ধার করে নিয়ে এলেন সর্বগুণান্বিত কামধেনু। পিতা যমদগ্নি, পুত্র পরশুরামের এইসব বীরত্বের কাহিনী ও অর্জুন রাজার নিধন বার্তা শুনে তাকে ভীষণভাবে ভর্ৎসনা করলেন। বললেন, ব্রাহ্মণ হয়ে একজন প্রজনরঞ্জক রাজাকে এভাবে মেরে কাজটি ভালো করনি। অর্জুন রাজার মৃত্যুতে তার পুত্রগণ অত্যন্ত ব্যথিত হল। তারাও সুযোগ নিতে চেষ্টা করতে লাগল কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। একদিন রাজপুত্রগণ সবাই মিলে আশ্রমে এসে লক্ষ্য করল পরশুরাম ভাইদের সাথে নিয়ে বেড়াতে গেছেন দূর অরণ্যের মধ্যে। তখন তারা একা মুনিবর যমদগ্নিকে দেখে নির্মমভাবে তাকে হত্যা করে চলে গেল। আশ্রমে ফিরে এসে পরশুরাম যখন পিতার মরণ বার্তা আর মায়ের কান্না শুনলেন, তখন তিনি আর স্থির থাকতে না পেরে পিতৃগত শোক সংবরণ করে বেরিয়ে পড়লেন ভয়ঙ্কর কুঠার হাতে। রাজপুরীতে প্রবেশ করে একসাথে অর্জুনের পুত্রগণকে হত্যা করলেন। অর্জুন সহ পুত্রদের কাটা মাথা একত্র করে সৃষ্টি করলেন এক বিশাল পাহাড়। এইভাবে পিতৃহত্যা প্রতি বিধিনিষেধে 21 বার ধরাধামকে নিক্ষত্রিয় করলেন। পৃথিবীতে ক্ষত্র বলে আর কাউকে রাখলেন না। ক্ষত্রিয় বংশধর দুধের শিশুকেও টেনে নিয়ে মেরে ফেললেন। ক্ষত্রকুল নিধন করে ব্রাহ্মণের হাতে রাজত্ব দেওয়া হল, কিন্তু ব্রাহ্মণগণ রাজকার্যে অসমর্থ।
তাই বিপ্রগৃহে ক্ষত্রিয় স্ত্রীগণ প্রবেশ করলে তাদের ক্ষেত্রীয়তনয় সৃষ্টি করা হল। ক্ষত্রক্ষেত্রে বিপ্রবীর যে সন্তানগণ জন্মগ্রহণ করে পুনরায় পৃথিবীতে ক্ষত্রকুল সমাদৃত হলেন। পরশুরাম অগণিত ক্ষত্রবধের তপস্খলন হেতু যজ্ঞাদি আচরণ করে মহেন্দ্র পর্বত অবস্থান করতে থাকেন। অযোধ্যার দশরথ নন্দন রাম জনক রাজার কোন অনুযায়ী হরধনু ভঙ্গ করে জনক নন্দনে জনককে গ্রহণ করলেন শুনে পরশুরামের মনে ভীষণ ক্রোধ জন্মাল। তিনি দশরথের কাছে গিয়ে রাম লক্ষণকে তুচ্ছ করে অনেক কথা বললেন। রামচন্দ্রকে একটি ধনু দিয়ে গুণ টানতে বললেন। রামচন্দ্র ধনুকে স্বর যোজনা করতে স্বর্গ মর্ত রসতল কাঁপতে আরম্ভ করল। পাতাল স্থিত ভয়গ্রস্ত বাসুকে শ্রীরামের শরণ নিলেন। এদিকে পরশুরামের তেজ হরণ করলেন দাশরথী রামচন্দ্র। এক বাণে রোধ করলেন পরশুরামের স্বর্গপথ। তারপর তেজহীন ভগবান পরশুরাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ দাশরথী শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে স্তব স্তুতি করতে লাগলেন।